বারো মাসে নতুন প্রজাতির কাঠিমন আম চাষ করে মালদায় দিশা দেখাচ্ছেন মালদার রাজীব রাজবংশী। বারো মাসে আম বলতে যা বোঝায় কাঠিমন তার আলাদা। বারো মাসে আমে দেখা গিয়েছে বছরে দুবার আম পাওয়া যায়, কিন্তু কাটিমনের ক্ষেত্রে বছরের প্রায় সব দিনই গাছে আম পাওয়া যায়, একদিনও গাছ ফাঁকা থাকার ব্যাপার নেই। অর্থাৎ আম বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাছের বাকি জায়গায় মুকুল আসতে শুরু করে। এই মুকুল থেকে দানা হয়ে আম বড় হতে শুরু করলে আবার মুকুল, বছরের সবসময় এভাবেই চলতে থাকে। আবার স্বাদে যেমন মিষ্টি তেমনই সুগন্ধিযুক্ত। অসময়ের এমন প্রজাতির আম চাষ করে নজির তৈরি করেছেন রাজীব রাজবংশী। নিজের এক বিঘা জমিতে 100 ওপর গাছ রোপণ করেছেন, এখন ফল পেতে শুরু করেছেন তিনি। রাজীবের বাড়ি গাজল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি গ্রামে। 2020 সাল নাগাদ সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের এক চ্যানেলে তিনি কাটিমন আমের চাষ দেখে অনুপ্রাণিত হন। তখন মালদায় সেই অর্থে চাষাবাদ শুরু হয়নি। অবশেষে তিনি নদিয়া ট্র্যাডিশনাল নার্সারি থেকে 105টি চারা কিনে নিয়ে আসেন। দুবছরের মাথায় যদিও মুকুল আসতে শুরু করে, মুকুল ধরার পর প্রায় 3.5 মাস সময় লাগে আম পরিণত হতে। আমের আকারও বেশ খানিকটা বড় আকৃতির, 3টি আমেই 1 কেজির মতো, আবার ছোট আকার হলে 4-5টিতে প্রায় 1 কেজি। গাছের পরিচর্যা বলতে বছরে দুবার গোবর সার ও পান্না পরিমাণ মতো দিতে হয়। বৃষ্টির সময় ছত্রাকনাশক এবং রোগ অনুযায়ী কীটনাশক স্প্রে করলেই চলে। নতুন পাতা আসার সময় কীটনাশক বেশি দরকার হয়। সব সমান হয় না, যেমন এটা একটু বড় আছে, হ্যাঁ এগুলো একটু ছোট, তো এই হিসাবে আর কি। পরিচর্যা মানে যেমন সার দিতে হবে, হ্যাঁ বছরে 2-3 বার দিলে ভালো, আমের সাইজ ভালো হবে। আর প্রয়োজন অনুসারে আপনাকে স্প্রে করতে হবে, যখন যেমন এখন বৃষ্টি হচ্ছে, আপনাকে বৃষ্টির সময় ফল টেকাতে গেলে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে আর কি, আমি যেটা করি। আর বিষের তেমন দরকার পড়ে না, বিষ হলো আপনার যখন কচি পাতা আসে তখন একটু পোকার উপদ্রব হয়, তখন দেওয়া লাগে আর কি। আমি যেটা অ্যাভারেজ পেয়েছি ওই 60 টাকা, 50-60 টাকা এরমই থাকে। আর কোনো ভালো ওকেশন হলে এই 80-90 চলে যায়। 100 বিক্রি করেছি সময় অনুসারে, বেশিরভাগ সময় আপনার ওই 60 টাকা ধরে রাখেন। এমনি সম্ভাবনা আছে এই আমের বাজার তৈরি করার একটা সম্ভাবনা? হ্যাঁ অবশ্যই অবশ্যই। বাইরে কোথাও যাইনি এখনো? না আমি বাইরে পাঠাইনি, ওইভাবে আমার ফলন নেওয়া হয়নি, তবে পরিকল্পনা আছে ভবিষ্যতে। মালদা থেকে ইন্দ্রজিৎ দাসের রিপোর্ট, বেঙ্গল মিরর নিউজ।